হাজার বছর ধরে বাঁচতে চেয়েছিলাম, প্রিয় মানুষটিকে আগলিয়ে রেখে এই সুন্দর পৃথিবীতে। কেন জানি মনে হচ্ছে কালো মেঘের ছায়া চারপাশ থেকে আমাকে ঘিরে ফেলছে। না পারছি নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রাখতে, না পারছি এই সংসার জীবনটাকে ভালোবেসে আগলিয়ে রাখতে। কেন জানি মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমার সংসারটা এলোমেলো হয়ে যেতে পারে, তারপরও যেন হাল ছাড়ছি না, অটল বিশ্বাস রাখছি সৃষ্টিকর্তার উপর। নিশ্চয়ই আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার চাঁদপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যারা আছো, আশা করছি আল্লাহর পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও শুরু করলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রিয় ভাইয়া ও আপুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এখানে হচ্ছে সকালে বেলা যে প্রতিদিন যে রুটিন থাকে, মানে রাতের বেলা যে থালা প্লেটগুলো ধুয়ে রাখি সেগুলো সারা রাত্রে হচ্ছে পানি জোরে শুকিয়ে থাকে। তো আমার মেন কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আমি সবসময় আগে রান্না করে চলে আসি, আর আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু এই রান্নাঘরটা। তাই এখানে চলে আসলে মনে হয় যে কী যেন একটা শান্তি অনুভব হয় মনের ভিতর। আর সত্যি কথা বন্ধুরা বলতে, যেটা আমি অনেক ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করেছি, নিজের কাজ নিজে করতে আমি খুবই পছন্দ করি এবং খুবই ভালোবাসি। কোনো কাজ করতে আমার কাছে কষ্ট মনে হয় না, সমস্ত কাজ নিজেই করি যেহেতু নিজের সংসার। এখানে প্রতিটা জিনিসের সাথে কিন্তু স্বামীর ভালোবাসা মিশে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামীর সংসার। আগে দেখতাম আমাদের মা, খালা, নানা, দাদু সবাই বলতো যে শেষ বয়সে যখন ওনাদের সন্তানরা ওনাদেরকে বাসায় নিয়ে যেত, মানে নিয়ে যাওয়ার জন্য চাইতো যে গ্রামে থাকার দরকার নেই, একা একা কি করবে, আমাদের সাথে থাকবে, মানে তার সন্তানরা যেখানে থাকে। তখন সবাই বলতো যে স্বামীর সংসার ছেড়ে ওনাদের নাকি কোথাও যেতে ইচ্ছে করে না। তো আমি তখন বলতাম এটা কীরকম কথা, সবাই তো চায় ভালো থাকার জন্য, শহরে থাকার জন্য, কিন্তু গ্রাম ছেড়ে কেন যেতে চায় না। তো এখন হচ্ছে যত দিন যাচ্ছে, যত মানে সংসারের প্রতি মায়া বাড়ছে, ততই যেন মনে হচ্ছে যে স্বামীর সংসারটা সুখ থাকুক বা না থাকুক, স্বামীর সংসারটাই হচ্ছে মেয়েদের আসল শেষ ঠিকানা। কারণ হচ্ছে আমি সবসময় একটা জিনিস স্মরণ করি, সেটা হচ্ছে এই সেই জায়গা, এই সেই বাড়ি যেখানে আমার স্বামী ছোটবেলা থেকে বড় হয়েছে, তার জন্মস্থান হচ্ছে এইখানে। তো আমার কাছে এই জিনিসটা ভাবতে ভীষণ ভালো লাগে যে আমি যে প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, মানে তার বাড়িতে, সে তো ছোটবেলা থেকে এখানে গড়ে উঠেছে, তো প্রতিটা জায়গা হচ্ছে তার স্মৃতি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন ও আমার কাছেই আছে, যেহেতু ওর জন্মস্থান হচ্ছে এটা। সে এখানে নেই, সে এখন জীবিকা উপার্জনের জন্য হচ্ছে প্রবাসে থাকে, এটা অধিকাংশ মানুষই করে থাকে,
কারণ বর্তমানে হচ্ছে অধিকাংশ পুরুষই হচ্ছে প্রবাসে থাকে। কিছু করার নেই, বর্তমানে দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয়। তো আমি জানি না তোমাদেরকে আমার কথাটা বোঝাতে পেরেছি কি না। তো এই যে মনে করো, আগে সব সময় যখন নতুন নতুন বিয়ে হয়েছিল বা তখন এরকম একটা সংসার কি জিনিস সেটা বুঝে উঠিনি, তো অপেক্ষা থাকতাম কখন বাবার বাড়ি যাব বা বেড়াতে যাব, ছেলে মেয়ের স্কুল কলেজ কবে বন্ধ হবে, ঘুরতে যাব। এখন কেন জানি এই জিনিসটা আর ইচ্ছে করে না। ইচ্ছে করে যে নিজের বাড়িতে থাকলে মনে যে শান্তি মনে হয়, কোথাও যেতে ইচ্ছে করে না। এই যে এখন হচ্ছে পূজার বন্ধ, তাও কোথায় যেতে ইচ্ছে করে না। আর আমার ছেলে মেয়েও ওই রকম বেড়ানোর জন্য ওই রকম একটা পছন্দ করে না। আর বিশেষ করে ওদের আমি নিয়ে যাই যেখানে যাই। তা আসলে বন্ধুরা, কি যে একটা প্রবলেম, সেটা হচ্ছে যখনই বয়স দিতে যাই একটা না একটা প্রবলেমের মুখোমুখি হতে হয়। এই যে হঠাৎ করে বিভিন্ন লোক চলে আসে গ্রামের বাড়িতে, হচ্ছে এই একটা সমস্যা। আসলে কখন যে বয়স দিব সেটা করতেই পারি না, একটা না একটা ঝামেলা লেগেই থাকে। এই যে 12 মিনিটের ভিডিওর মধ্যে টোটালে মনে হয় আমি অলরেডি 12 বার স্টপ করেছি বয়স দিতে গিয়ে। আর সত্যি কথা বলতে, যখন একটা বয়স স্টার্ট করি তখন হচ্ছে মাঝখান দিয়ে যদি কেউ চলে আসে স্টপ করতে হয়, তখন হচ্ছে আর মনে থাকে না যে কি কথাগুলো বলতেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে একটা না অনেকগুলো কথা চলে আসে একটার পর একটা। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে সকালে টুকিটাকি কাজ করলাম, আর গতকাল আমি বুটের ডাল রান্না করেছিলাম। তো রাতের বেলা থেকে না আমার ভীষণ ইচ্ছে করেছিল সকালবেলা আজকে রুটি বানাবো, বুটের ডাল দিয়ে খাবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ। সকালে ঘুম থেকে উঠে, বলতে একটু লেট করে উঠেছি, তারপরে হচ্ছে রুটি বানিয়ে নিলাম। আর এই তো গতকালকে যে ডাল রান্না করা ছিল সেটা দিয়ে হচ্ছে রুটি খাচ্ছি। আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে যেটা খেতে চাই বা সেটা খেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন। এরকম অনেক লোক আছে চাইলেও সব কিছু খেতে পারে না, যদিও আমাদের ওই রকম আহামরি কিছু খাওয়ার ইচ্ছে জাগে না, যেটাই হোক সেটাই। তো এতে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। তো ওই যে প্রতিদিনের মতো একটাই রুটিন, চা। তো আজকে যেহেতু রুটি খেয়েছি আর টুকিটাকি মোটামুটি কাজ একটু কম, তো সেই জন্য হচ্ছে নাস্তার পরপরই আমি চাটা করে নিচ্ছি। আর তোমরা হচ্ছে ইদানিং প্রায় দেখতে পাচ্ছ যে আমি ইলেকট্রিক চুলাটার মধ্যে বেশি রান্না করছি, ওই যে কারণ হচ্ছে এখন একটু মোটামুটি ভালোই কারেন্ট থাকে, তো সেজন্যই ব্যবহার করছি। কারণ গ্যাস থাকুক, কারণ এটা তো আর সরকারি গ্যাস না, সিলিন্ডার গ্যাস, সেজন্য একটু আয় করছি আর কি। আসলে যে কারেন্ট বিল উঠবে না তাও না, কারেন্ট বিল তো অবশ্যই উঠবে, কিন্তু সেটা হচ্ছে মাস শেষে। আর হঠাৎ করে মাঝে মাঝে এরকম সময় গ্যাস শেষ হয়ে যায়, তখন খুবই প্রবলেমে পড়ে যায়। তো সেজন্য এই মাসে একটু বেশি করে ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করতেছি। তো চার মধ্যে সবসময় না আমি একটা এলাচ দিয়ে থাকি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে। জানি না তোমরা কেউ দাও কি না, তবে একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তারপরে যদি ভালো না লাগে তাহলে আর খেও না। এখানে হচ্ছে ছেলে আমাকে বলেছিল যে আম্মু আমিও চা খাবো, ও আসলে কখনোই ওই রকম চা খায় না, আমার মেয়েও না ছিল না। মাঝে মধ্যে হঠাৎ ওদের ইচ্ছে করে একটু চা খাওয়ার জন্য। তো এইখানে হচ্ছে আমি 2 কাপ অনুযায়ী চা করে নিয়েছি, তো আমারটা আমি নিয়ে নিচ্ছি। আর ছেলে যেহেতু এখন আমার আশেপাশে নাই, তো ভাবলাম যে ওটা রেখে দিই। তো সবসময় হচ্ছে আমি মগ ভরে চা খাই, আমি কখনো অল্প চা খেতে পারি না এবং কাউকেও আমি অল্প দেই না। তো আজকের ভিডিওটা ওরকম
কিছুই নেই যে তোমাদের দেখাবো। আসলে প্রতিদিন না ওইরকম একটা ভিডিও করার এনার্জি থাকে না। কিছু কিছু মানুষের কিছু না কিছু পার্সোনালি প্রবলেম থাকে। একটা কথা সবচেয়ে বেশি আমরা যেটা তোমরা বিশ্বাস করবে সেটা হচ্ছে, মানে মন শরীর দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে পৃথিবীতে পাহাড় সমান কাজও না অল্প সময়ে করে নেওয়া যায়। সেটা আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কীরকম সেটা আমি জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিন্তু চা খাওয়ার পরে অনেকটুকু রেস্ট করেছি, তারপরে হচ্ছে রান্না করতে আসলাম। এখন মোটামুটি মাগরিব নামাজের পর, তো এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছ রান্না করবো আজকে টমেটো দিয়ে। আর টমেটো বেশি একটা দেই নাই, একটা টমেটোই দিয়েছি, কারণ ঝোল আমাদের বেশিরভাগই ঝোল হচ্ছে আমাদের ঘরে মানে ফেলে দিতে হয়। আমি আমার ছেলে মেয়ে ওরা বেশি একটা ঝোল পছন্দ করি না। আসলে রান্না করতে গেলে টুকিটাকি মশলা টসলা সব কিছু দিতে দিতে না একটু ঝোলটা বেশি হয়ে যায়। আর সবচেয়ে বেশি আমাদের এখানে বোনা করে খাওয়া হয়। তো এই ট্যাংরা মাছটা রান্না করেছিলাম, যেহেতু বয়সটা পরে দিচ্ছি, আজকে মনে হয় যে ফার্স্ট মানে মাছ প্লাস হচ্ছে ঝোল মানে সমান সমান হয়েছে, মানে ফেলে দিতে হয় নাই, তিনজনের জন্য একদম পারফেক্ট হয়েছে। তো রাতের বেলায় টোটালে শেষ করে নিয়েছি, সকালবেলার ছিল না, যেহেতু মাছের সংখ্যা কম ছিল, ওরা তো খাবে না। আর যদি আজকে অন্য কিছু থাকতো তাহলে আর মাছ খেতো না আমার মেয়ে বিশেষ করে। তো আজকে আর অন্য কোনো তরকারি ছিল না, তো বাধ্য হয়ে ওকে এই মাছ খেতে হয়েছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। আর ছেলে আমার ঝাল বেশি একটা খেতে পারে না, বলেছিল যে নাকি একটু ঝাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা নতুন আজকের ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা সবাই হচ্ছে আমার ভালো মন্দ মিশানো ভিডিওটি উপভোগ। সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি নাহার বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।